অল্প বয়সী একজন মেয়ে সৌদি আরবে গেছেন পেশায় গৃহকর্মী, কিন্তু দেখা গেল সৌদি আরবের নিয়োগকর্তা তাকে যৌন নির্যাতন করছে। মেয়েটির হাতে উপায় কী? সে আশ্রয় নেয় রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সেফ হোমে। এটাই তো স্বাভাবিক, বিদেশের মাটিতে দূতাবাসই তো এক টুকরো নিরাপদ বাংলাদেশ। কিন্তু দেখা গেল এই নিরাপদ ঘরে একজন স্বদেশী মানুষ দিনের পর দিন মেয়েটিকে তার সঙ্গে শারীরিক সম্পর্কে স্থাপনে বাধ্য করছে। কথাটি শুনতে খুবই বিস্ময়কর লাগছে, তাই না? বাস্তবে এমনটাই ঘটছে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসে। শুধু একজনই নয়, ওই তরুণীর মতো অসংখ্য মেয়ে দূতাবাসের সেফ হোমে সম্ভ্রম হারিয়ে দেশে ফিরছেন। গত 4 আগস্ট ঢাকা ভিত্তিক গণমাধ্যম দৈনিক দেশ রূপান্তরে এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাসের শুধু একজন কর্মকর্তার যৌন লিপ্সার শিকার হয়েছেন এমন 9 জন নারী বাংলাদেশ সরকারের একটি তদন্ত দলকে স্বীকারোক্তি দিয়েছেন। তাদের বাইরেও আরও অনেক নারী থাকতে পারেন যারা তার হাত থেকে রেহাই পাননি, এমনটাই মনে করছেন জনপ্রশাসন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের অন্য কর্মকর্তারা। তারা জানিয়েছেন সৌদি আরবে নারী গৃহকর্মী পাঠাতে বাংলাদেশে এক ধরনের নেতিবাচক প্রচারণা আছে, কিন্তু এসব আমলে না নিয়ে সরকার দেশটিতে নারী গৃহকর্মী পাঠাচ্ছে। ফলে সরকারের কর্মকর্তাদের উচিত ছিল বিষয়টি নিয়ে সর্বোচ্চ সতর্ক থাকা, কিন্তু উল্টো দেখা যাচ্ছে রক্ষকই ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আর এই ভক্ষকের নাম মেহেদি হাসান, পদে একজন উপসচিব। সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসে কাউন্সিলর হিসেবে নিয়োগ পান 2019 সালে। বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা সমস্যায় পড়লে দূতাবাসের শ্রম কাউন্সিলরের কাছে ছুটে যান। তাদের কাছে এই পদের কর্মকর্তা লেবার কাউন্সিলর হিসেবে পরিচিত। সৌদি আরবের রিয়াদও এর ব্যতিক্রম নয়। নারী গৃহকর্মীরা বিপদে পড়লেই আশ্রয়ের খোঁজে ছুটে যান দূতাবাসের লেবার কাউন্সিলরের কাছে, কারণ তার তত্ত্বাবধানে পরিচালিত হয় অসহায় নারীদের জন্য সেফ হোম। যাদের থাকার জায়গা নেই তারা সেফ হোমে আশ্রয় নেন, আর এই সুযোগটাই কাজে লাগান মেহেদি হাসান। দূতাবাসে আশ্রয়ের সন্ধানে যাওয়া অল্প বয়সী মেয়েদের টার্গেট করতেন তিনি, তাড়াতাড়ি দেশে ফেরত পাঠানোর আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক করতেন। যারা রাজি হতেন না তাদের নানা উপহার সামগ্রী দিতেন। এসব উপহার সামগ্রীর মধ্যে ছিল অন্তর্বাস, সাবান, শ্যাম্পু সহ নানা ধরনের কসমেটিক্স পণ্য। তারপরও সম্পর্ক স্থাপনে রাজি না হলে জোর করতেন। এসব কাজের জন্য তিনি অফিস পরবর্তী সময় বেছে নিতেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের চোখ ফাঁকি দেওয়ার জন্য বিকেল 5টার পর মেয়েদের ডেকে পাঠাতেন। দূতাবাসের থার্ড লেভেলের একজন কর্মকর্তা হয়েও তিনি নিজস্ব নিয়মকানুন তৈরি করেছিলেন। তার অনুমতি ছাড়া কোনো গৃহকর্মী বাংলাদেশে ফিরতে পারবে না এমন ধারণার জন্ম দিয়ে ভীতি সঞ্চার করতেন। যৌন লিপ্সা চরিতার্থ করতে অপ্রয়োজনীয় সাক্ষাৎকার প্রথা চালু করেন। চাকরি হারানোর ভয়ে অধীনস্থ কর্মচারীরাও চুপ থাকতেন, কিন্তু তার সব পরিকল্পনা ভেস্তে যায় একজন মেয়ের সৎসাহসে। ওই মেয়েটি তার ধর্ষণের কাহিনী ফাঁস করে দেবার পর তদন্তে নামে দূতাবাস প্রশাসন। যে রাতে ওই মেয়েটি ধর্ষণের শিকার হন সে রাতেই ঘটনাস্থলে উপস্থিত হন তদন্তকারীরা। নিপীড়নের শিকার নারীদের জবানবন্দি নেন তারা। তাদের অভিযোগের ভিত্তিতে গত 16 জানুয়ারি অন্তর্বর্তীকালীন একটি তদন্ত প্রতিবেদন ঢাকায় পাঠান তদন্তকারীরা। পরে অভিযুক্ত মেহেদি হাসান ছাড়াও অন্য কর্মকর্তা কর্মচারীদের জবানবন্দি নিয়ে গত 26 জানুয়ারি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পাঠানো হয় ঢাকায়। প্রতিবেদন পাওয়ার পর মেহেদি হাসানকে সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিভাগীয় মামলা চালু করে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু আহমদ সিদ্দিকীকে। দূতাবাস, প্রবাসী কল্যাণ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছর 13 জানুয়ারি সৌদি আরব সময় রাত 9:30 রাষ্ট্রদূত জানতে পারেন একজন কর্মকর্তা সেফ হোমে গৃহকর্মীকে যৌন নির্যাতন করছেন। তিনি দুজন কর্মকর্তাকে বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য নির্দেশ দেন। রাত 10:30 অভিযোগের তদন্ত শুরু হয়। প্রথম দফার তদন্তে ধর্ষণের শিকার অভিযোগকারী ছাড়াও আরও 5 জন মেয়েকে জিজ্ঞাসাবাদ করে তাদের বক্তব্যের ভিডিও ধারণ করা হয়। তারা প্রত্যেকেই বলেছেন তারা দূতাবাসের ভেতর যৌন নিপীড়নের শিকার হয়েছেন। ধর্ষণের শিকার মেয়েটি গত বছরের 8 ডিসেম্বর আশ্রয়ের জন্য রিয়াদের বাংলাদেশ দূতাবাসে যান। তিনি সহ 4 জন অপেক্ষমান কক্ষে সেদিন বসেছিলেন। বিকেল 5টার পর মেহেদি হাসান তাদের সাক্ষাৎকার নেন। একে একে 3 জনের সাক্ষাৎকার শেষে তাদেরকে বের করে দিয়ে 4th জনের সঙ্গে একান্তে আলাপ শুরু করেন। সাক্ষাৎকারের সময় মেহেদি হাসান মেয়েটির কাছে জানতে চান দেশে যেতে টাকা লাগবে সেটি আছে কিনা। জবাবে মেয়েটি জানান তার কাছে কোনো টাকা নেই। তখন মেহেদি বলেন একটা সুযোগ আছে, তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হবে। এ প্রস্তাব শুনে ওই মেয়েটি বেরিয়ে যান। কয়েকদিন পর তাকে পুনরায় মেহেদি হাসানের কক্ষে ডেকে পাঠানো হয়। ওই দিনও মেহেদি তাকে জোরাজুরি করেন। গত 14 জানুয়ারি ফ্লাইটে ডেট থাকায় 13 জানুয়ারি ওই গৃহকর্মীর করোনা টেস্ট করানো হয়। এরপর 5 জনকে সন্ধ্যা 6টায় মেহেদি হাসানের কক্ষে ডেকে নেওয়া হয়। অপর 4 জনের সঙ্গে কথা বলে তিনি তাদের বিদায় করে দেন। ফ্লাইটে ওঠার আগে রাতে ওই গৃহকর্মীকে জোর করে যৌন নির্যাতন করেন মেহেদি হাসান। ঘটনার পর দূতাবাস থেকে সেফ হোমে যাওয়ার জন্য নির্ধারিত গাড়িতে উঠেই গাড়ি চালক জানে আলমকে ধর্ষণের কথা জানান নির্যাতিত মেয়েটি। একই দিন তদন্ত দলকে আরেকজন মেয়ে জানান মেহেদি হাসান তার মোবাইলের পাসওয়ার্ড খুলে দিতে বলেন। এ সময় মেহেদি ওই মেয়ে এবং তার স্বামীর একান্ত ব্যক্তিগত ছবি দেখেন। এক পর্যায়ে মেহেদির কথা মতো কাজ করতে বাধ্য হয় মেয়েটি। তৃতীয় আরেকজন জানান তাকে রুমে ডাকা হয়। ভেতরে যাওয়ার পরেই তার ফোন নেওয়া হয়। মেহেদি জানতে চান
কফিল বা অন্য কেউ তাকে ধর্ষণ করেছে কিনা। মেহেদি তাকে তার বুক দেখাতে বলেন। উল্লেখিত তিনজনের বক্তব্য শোনার পর তদন্তকারীদের ধারণা হয় মেহেদি দূতাবাসে যাওয়া প্রায় সবার সঙ্গে একই ধরনের আচরণ করেছেন। এ কারণে ওই দিন 11 জানুয়ারি সাক্ষাৎকারদানকারী সব গৃহকর্মীকে ডেকে পাঠায় তদন্ত দল। তদন্তকারীদের একজন মেয়ে জানান মেহেদি তার পেট দেখতে চাইলে তিনি পেট দেখান, অপরজন জানান তিনি পেট দেখাননি। জয়পুরহাটের 45 বছর বয়সী সেলিনা বেগম জানান অপেক্ষাকৃত বেশি বয়স হওয়ার কারণে মেহেদি তার সঙ্গে কোনো বাজে আচরণ করেনি। শ্রমইয়ের গাড়ি চালক জানে আলম তার জবানবন্দিতে জানান তিনি 2019 সাল থেকে দূতাবাসের গাড়ি চালক পদে কর্মরত। তার স্ত্রী তানজিলা খাতুন একই সময় থেকে সেফ হোমে তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োজিত আছেন। গৃহকর্মীদের সেফ হোমে নিয়ে যাওয়ার জন্য তিনি সন্ধ্যা 6:30 থেকে দূতাবাসে অপেক্ষা করতে থাকেন। সন্ধ্যা 7:00 5 জন গৃহকর্মী দূতাবাস থেকে বের হয়ে গাড়িতে ওঠেন। নির্যাতিত নারী গাড়িতে উঠেই চিৎকার করে জানান মেহেদি তার ক্ষতি করেছে। তিনি তাকে থামিয়ে বলেন যা বলার সেফ হোমে গিয়ে বলতে। সেফ হোমে গিয়ে জানে আলম হোমের আইন সহায়তাকারী রাফিউল বাড়িকে টেলিফোন করেন। রাফিউল তাকে বিস্তারিত শোনার পরামর্শ দেন। এরপর জানে আলম তার স্ত্রী তানজিলাকে বিস্তারিত শুনতে বলেন। সব শুনে তানজিলা জানান মেহেদি হাসান ওই গৃহকর্মীকে ধর্ষণ করেছেন। জানে আলম আরও জানান মেহেদি হাসান বিকেল 5টার পর গৃহকর্মীদের সাক্ষাৎকার শুরু করেন। শেষ হতে হতে 8:30 বেজে যায়। এটা নির্ভর করে মেয়েদের বয়সের উপর। যেদিন অল্প বয়সী মেয়েরা আসে সেদিন বেশি সময় নেন। বয়সী গৃহকর্মীদের কম সময়ে ছেড়ে দেন তিনি। সেফ হোমে আশ্রয় দেওয়ার আগে তিনি সব গৃহকর্মীর সাক্ষাৎকার নিতেন। বাংলাদেশে চলে যাওয়ার আগে তিনি মেয়েদের দ্বিতীয়বার সাক্ষাৎকার নিতেন। কোনো কোনো মেয়েকে অন্যান্য সময়েও কোনো কারণ ছাড়াই দূতাবাসে আনতে বলেন। 13 জানুয়ারির ঘটনার পরপরই মেহেদি হাসান সৌদি আরবের অন্য কোথাও চলে যান। পরদিন 14 জানুয়ারি মোবাইল ফোনে অভিযোগের বিষয়ে অবগত করে বক্তব্য জানতে চায় তদন্তকারী দল। কিন্তু অভিযোগ অস্বীকার করে মেহেদি হাসান বলেন এটা উদ্ভট ও ফেব্রিকেটেড। এমনকি অভিযোগকারী মেয়েটিকে যৌনকর্মী হিসেবে উল্লেখ করেন মেহেদি হাসান। ঘটনার 5 দিন পর সেফ হোম থেকে দূতাবাসে গিয়ে 4 গৃহকর্মী স্বেচ্ছায় মেহেদি হাসানের বিরুদ্ধে সাক্ষ্য দেন। তাদের মধ্যে একজন জানান তাকে ধর্ষণের সময় মেহেদি কোনো জন্ম নিরোধক সামগ্রী ব্যবহার করেননি। তিনি ভয় পাচ্ছেন সন্তান হলে দেশে গিয়ে তিনি কিভাবে মুখ দেখাবেন। অপর একজন জানিয়েছেন তার উপস্থিতিতে মেহেদি তার ছোট বোনের গায়ে হাত দিয়েছেন। এসব বিষয়ে মেহেদি কোনো প্রমাণ বা ভিডিওতে অভিযোগকারীদের বক্তব্য শুনতে বা দেখতে চাননি। সৌদি দূতাবাসের অনেকে জানিয়েছেন দূতাবাসে মেয়েরা প্রথম যেদিন আসেন সেদিন তাদের অশ্লীল প্রশ্ন করে কোন মেয়ে তার সঙ্গে মেলামেশা করবে এটা বোঝার চেষ্টা করেন মেহেদি হাসান। তাদের তাড়াতাড়ি বাংলাদেশে পাঠানোর কথা বলে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিতেন, একান্ত মেয়েলি উপহার সামগ্রী পাঠাতেন। প্রথম অভিযোগকারী মেয়েটিও তার টার্গেট ছিল। তাকে তাড়াতাড়ি দেশে পাঠানোর প্রস্তাব দিয়ে শারীরিক সম্পর্ক করতে রাজি করানোর চেষ্টা করেন, কিন্তু তিনি রাজি হননি। অন্য মেয়েদের চেয়ে তিনি সুন্দরী হওয়ায় মেহেদি তাকে রাজি করাতে না পেরে ধর্ষণ করেন। মেহেদি বুঝতে পারেননি মেয়েটি সেটা প্রকাশ করে দেবেন যা অন্য কেউ প্রকাশ করেন, অর্থাৎ প্রথম অভিযোগকারী মেহেদির ভুল টার্গেট ছিল। 1985 সালে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী মেহেদি হাসানের বিরুদ্ধে আনা সব অভিযোগই গুরুতর। মেহেদির বিরুদ্ধে আনা সব অভিযোগই প্রমাণিত হয় তার বিরুদ্ধে গুরুদণ্ড আরোপ করার সুপারিশ করা হয়। মেহেদি হাসানের অপরাধের সঙ্গে দূতাবাস প্রশাসন ও সরকারের ভাবমূর্তি জড়িত। সরকার যেখানে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা বিধানে সর্বশক্তি নিয়োগ করছে সেখানে রক্ষকের দায়িত্বে থাকা একজন কর্মকর্তার এরূপ ভয়ঙ্কর অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করা যেতে পারে বলে সুপারিশে উল্লেখ করা হয়। প্রবাস টাইম ডেস্ক রিপোর্ট।